piso 1 a 5. Si jonta sarkar kendi. Oto diye ribaspi horen nilsa. Amra 4 jon giyechilam Dilli te tader shonge dekha korar. Ami Bibanshu Rai Sujit Dutto আর অমর সিং জগন্নাথ সিংয়ের ভাই অমর সিং এই চাইজন গিয়েছিলাম অটলজির সঙ্গে তার অফিসে দেখা করে বেরিয়ে আসছি পিছনের চেয়ে পড়া আমার কানে আসলো বলছে চেয়ে দেখলাম যে অটলজি হাত দিয়ে আমাকে ডাকছে আমি ফিরে আবার গেলাম যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার সঙ্গে যারা এসছেন এরা কি সবাই জনসংঘের লোক আমি বললাম তিনজন জনসংঘের আর একজন কম বলেছে বর্তমানে আমাদের সঙ্গে আছে এই জনসংঘের ভাই অমর সিং তখন একজন সঙ্গে সঙ্গে বললেন আমি একজন নিয়ে আর এদের সামনে বলিনি যে এরা আমাদের মূল লোক কিনা কি ব্যাপার ব্যাপার হচ্ছে এই সরকার 6 মাসের মধ্যে ভাঙবে কাজেই পার্টিকে সত্য মানে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে জনতান্ত্রিকতার ফুল সুইঙ্গে চলছে তখন আর অটলজি বলছেন 6 মাসের মধ্যে সরকার ভেঙে যাবে যাই হোক আর আপনারা স্তম্ভিত হবেন ঠিক 6 মাসের মধ্যে সরকার ভেঙে যাবে যাই হোক এই যখন পরিস্থিতি ওই দিকটা করা বাদ দিয়ে আমরা আমাদের কোথায় বলি সেই সময়ে যাদের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব একজন তো আমরা বিবানাংশু রায় সম্পর্কে বলেছি বিবানাংশু রায় ভারতীয় জনতা পার্টির যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির জন্ম হওয়ার 1 বছর পরে যখন প্রেসিডেন্ট দীপেন্দ্রদেব সাধারণ সম্পাদক সম্মেলনে আছেন আচ্ছা এর পরবর্তী সময়ে কাক চলতে 1991 নির্বাচন যখন আসে যে 1991 নির্বাচনে আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা বরাকে 15টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করব আর পার্লামেন্টের 2টা আমি বলে আসলাম গুয়াহাটি বলে আসার পরে এখানে তো গুয়াহাটিতে বললাম এখানে ক্যান্ডিডেট নেই অনেক সিটে ক্যান্ডিডেট পাই না জোর জবরদস্ত হয়ে পরিমন্ত্রী মানে এদের প্রায় জোর জবরদস্ত করে ওই সময় ক্যান্ডিডেট করা হয় আর যখন নির্বাচনে যেদিন লাস্ট ডে নমিনেশন ছিল ওই দিন কোন মঞ্জুর থেকে আমার কাছে টেলিফোন আসছে যে রাতাবাড়ি কেন্দ্রিক নাই পরিবার ভূমি বলে এখানে কেন্দ্রিক হওয়ার কথা সে নাকি তখন বলে দিয়েছে দাঁড়াবে না আমি তখন বললাম গিয়ে যে রামপিড়িপাল আছে কিনা দেখো নয়টা আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলো আর 2টা পার্লামেন্ট জিতল বিজেপি জয় করলো আর তারপরেই রাজকৃষ্ণ আডবাণী যখন বিজেপি সর্বভারতীয় সমিতির যখন সভা হয় সেখানে তখন বলেছিলেন যে আসাম শুধু আমাদের জয় দেয়নি আমাদের বোনাস দিয়েছে এইভাবে করে ভারতীয় জনতা পার্টি সৃষ্টি হয়েছে তো বিমল দা তো খেলছিল না এইটা বলছি '91 ক্যান্ডিডেট কে হবে বিমলাংশু রায় ক্যান্ডিডেট হওয়ার কথা বিমলাংশু রায় 5 হলে গিয়েছে আর 5 হলে গিয়েছিল উনি সেটা চিকিৎসা করানোর জন্য কলকাতা আমি উনি কলকাতায় যাওয়ার আগে বললাম যে মমতা নমিনেশন ফর সিগনেচার করে দেন আপনার কিচ্ছু লাগবে না শুধু সিগনেচার করে দেন
আমি আপনার নির্বাচন চালাবো, সেটা দায়িত্ব আমার। উনি বললেন না করুন দাঁড়াবো, কি করবো ক্যান্ডিডেট নেই। আমার সামনে দুইজন, একজন প্রেসিডেন্ট, একজন জেনারেল সেক্রেটারি, এই দুইজন এদের মধ্যে এরাও দাঁড়াতে কোনো সাহস পায় না। তারপরে যেদিন লাস্ট ডে আমি ডাকলাম দুইজন আমার বাড়ি, তখন আমার বাংলা ঘরেরটা ছিল, এখন তো ভালো করে আমার সে ঘরে উনি এরা দুইজন আসলেন। আসার পরে আমি যখন তার বললাম যে তখন জিজ্ঞেস করলাম ডিপেন্ডেন্ট দেবকে তুমি দাঁড়াবে কি না, ডিপেন্ডেন্ট কিছু উত্তর দেন। আমি বললাম বলো তুমি দাঁড়াবে কি না, কোনো উত্তর দেন জানি তো বুদ্ধিমান আসলে না। তারপরে আমি জিজ্ঞেস করলাম তুমি দাঁড়াবে কিনা, আপনি বললে আমি দাঁড়াবো, আমি বললাম তুমি কেন্দ্রী আজ সমন্বয় কেন্দ্রী। এরপরে খুব রাগ করেছিল। তারপরে নৃপেন্দ্রকে আমি একবার বড়কলা করে লড়িয়েছি, তারপরে সমন্বয় সঙ্গে জিতে যাব। আর বিমলাংশু রায় ও এর জন্য আমরা 96-এর যখন ইলেকশন, তখন 96-এর ইলেকশনে তখন বিমলাংশু রায় আমার কাছে এসে বললো কমিনদা 91-এ তো আপনি আমাকে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তখন তো শরীর ভালো ছিল না, একদিন দাঁড়াইনি, এবার আপনি আমাকে দিন। আর আমার তখন মানে মহা সমস্যা যে একজন প্রার্থী সে একবার জিতেছে এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সমরেন্দ্র সেনের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, অত্যন্ত সৎ ব্যক্তি। আমি এখন কী করে তাকে বলি যে তুমি বাদ দাও, কিন্তু বিমলাংশু রায়ের কথা চিন্তা করে যে পা গলে গিয়েছিল তাকে সে পাওয়ার কথা, তাকে না কীভাবে বলি। গেলাম সমরেন্দ্রের কাছে, সমরেন্দ্রকে বললাম সমরেন্দ্র তুমি বাদ দাও এবার। কেন বলে এইবার জীবনকে দিয়ে দিই, আগে কথা ছিল সমরেন্দ্র খুব রাগ করবো, বলবো যে আপনি যদি বলেন তাহলে তো দিতেই ছাড়তেই হবে, কিন্তু আমি বলছি যে আপনার বিপদ হবে। এবং সঙ্গে সঙ্গে সেই কথাটা বলেছিল যে আমি আপনাকে অভিশাপ দিলাম আমাকে না দেওয়ার জন্য, আপনাকে অভিশাপ দিলাম। সেই অভিশাপ মাথায় নিয়ে বিমলাংশু রায়কে প্রার্থী করি, বৈদ্যের অভিশাপ, বৈদ্যের অভিশাপ। যাই হোক, এইভাবে এখানকার কাজ হয়েছে। এখন প্রশ্ন যে এই নির্বাচনের প্রার্থী, আর আপনারা আমি জানি যে এটার জন্য আপনারা বেশি